আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ব্লেন্ডার ফোরের আরও একটি নতুন ভিডিওতে আমাদের আজকের এই ভিডিও থেকে আমরা চেষ্টা করব যে ব্লেন্ডারের যে মডিফায়ারগুলো রয়েছে এবং আপনাদের অনেক বেশি পরিমাণে অপেক্ষাকৃত যেই চ্যাপ্টারটা ছিল যেই টপিকটা ছিল সেটা ছিল আপনাদের মডিফায়ার তো আজকের এই ভিডিও থেকে আমরা মূলত কিন্তু মডিফায়ারগুলো শেখা শুরু করবো এবং শুধু শিখবই না একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি চান সবসময় এই চ্যানেলের নোটিফিকেশনগুলি পেয়ে যেতে তাহলে অবশ্যই একটা বেল আইকন দিয়ে রাখবেন আপনারা অনেকেই জানেন যে যারা আমাদের যেই লেটেস্ট প্লে লিস্টটা রয়েছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে টোটালি ব্লেন্ডার ফোর দিয়ে কাজ করতেছিলাম এবং ইতিপূর্বে আমাদের যে ব্লেন্ডারটা ছিল থ্রি পয়েন্ট সিক্স যেটা এখনও আসে তো তার মাঝে এবং নতুন যে ভার্শনটা রয়েছে তার মাঝে বেশ কিছুটা তফাৎ রয়েছে সেটা হলো তাদের ইউজার ইন্টারফেসের দিকে তো আমি যদি প্রথমেই একদমই আমাদের যেই কিউবটা রয়েছে এবং এই কিউবটাতে যদি আমি কোনো মডিফায়ার যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে জাস্ট আমাদের এই কিউবে ক্লিক করতে হবে এবং আমাদের এই মডিফায়ারে ক্লিক করলেই আমি এই যে মডিফায়ারের কিছু ক্যাটাগরি দেখতে পাবো আমি যদি আগের ভার্সনে চলে যাই জাস্ট আমি যদি কিউবে ক্লিক করি এবং এখানে যদি অ্যাড মডিফায়ারে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এরকম এইভাবে ক্যাটাগরি ওয়াইজ দেখাতো এখন বর্তমানে আমাদের যে মডিফায়ারের যে ভার্সনটা রয়েছে তারা কিন্তু মূলত এইভাবে তারা ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে যাতে করে একদম সবগুলো আপনাদেরকে একদম ভিজিবল না হয় তো যেহেতু আমাদের টোটালি ব্লেন্ডার দিয়ে আমরা যেহেতু কাজ করবো আমাদের থ্রি পয়েন্ট সিক্সটাকে আমরা অফ করে রাখলাম টোটালটা ঠিক সেম একই জাস্ট আপনাদের ইউজার ইন্টারফেসটাকে জাস্ট চেঞ্জ করা হয়েছে এবার জেনে নেই চলুন আমরা মডিফায়ারটা আসলে কি অনেক সময় আমাদের একটা অবজেক্টকে অনেক ওয়েতে বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিছু বিষয়কে মডিফাই করা দরকার হতে পারে সাপোজ আমার এই অবজেক্টটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু চ্যাপটা করা দরকার হতে পারে বা আমার এই অবজেক্টের ভিতরে একটা সাবডিভিশন সার্ফেস যুক্ত হতে পারে বা আমি যদি চাই সেই অবজেক্টটার ভিতরে আমি কোনোভাবেই মেজটাকে নষ্ট না করে আমার এই কর্নারগুলোতে আমি বিবেল দেবো আমি চাচ্ছি না যে ইডিট মোড থেকে আমি এটাকে বিবেল দেব আমি চাচ্ছি যে জাস্ট আমি আমি মডিফায়ার প্যানেল থেকে সেটাকে বিবেল দেব এবং যেটা যে কোনো সময় আমার যে কোনো পরিস্থিতিতে যে যাতে করে আমি নন ডিস্ট্রাকটিভলিভাবে ইউজ করতে পারি যাতে করে আমার মূল মেশটা কিন্তু কোনোভাবে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখি কিন্তু আমাদের মডিফায়ার নিয়ে কাজ করতে হয় তো আমি যদি এই অবজেক্টটাকে ধরে এখন যদি ডুপ্লিকেট করতে থাকি আমার এখানে অনেকগুলো অবজেক্ট হয়ে গেছে তো আমরা যদি চাই কিছু কিছু মডিফায়ার আছে যেই মডিফায়ারগুলোর সাহায্যে আমরা এরকম ডুপ্লিকেটের কাজ করতে পারবো এবং পরবর্তীতে যদি আমার এখানে তিনটার জায়গা যদি চারটাও হয় সেই জায়গাটাও কিন্তু আমরা বাড়িয়ে নিতে পারবো এই মডিফায়ারের মাধ্যমে এছাড়াও মডিফায়ারের প্রচুর পরিমাণে কাজ আছে আপনারা যখন এই মডিফায়ারগুলো সব শিখে ফেলবেন তখন আপনারা একদমই একটা অ্যাডভান্স লেভেলের একটা আইডিয়া পাবেন তখন আর কিন্তু আপনাদের কাজ করতে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন মডিফায়ারটা কখন দরকার আমাদের আজকের টপিকে যে মডিফায়ার নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আমাদের অ্যারে মডিফায়ার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা বেশ কিছু ক্যাটাগরি দেখতে পারবো এর ভিতর প্রথমে রয়েছে এডিট তারপরে জেনারেট তারপর ডিফর্ম তারপর নর্মাল তারপর ফিজিক্স তারপর হেয়ার তো আমরা যদি ইডিটে ক্লিক করি তাহলে আমাদের এখানে বেশ কিছু অবজেক্টের ইডিট মোডের যে কিছু বিষয় রয়েছে যেমন ইউবির এবং আমাদের নর্মাল এর হাইট বা এগুলো ঠিক করার বিষয় নিয়ে তো এরপর রয়েছে আমাদের জেনারেল যেটা নিয়ে আমরা মূলত টোটালি আমাদের টপিকটাকে কন্টিনিউ করব। এবং আমাদের যে ডিফর্মটা রয়েছে এটাকেও আমাদের কাভার আপ করার চেষ্টা করব। এবং নর্মাল এবং ফিজিক্সের যেই বিষয়টা রয়েছে সেটা যখন আমরা যদি কখনো আমাদের সম্ভব হয় আমরা যদি সিমুলেশন নিয়ে যদি আমাদের কোনো ভিডিও আসে সেই জায়গাতে আমরা এই বিষয়গুলো কভার দেওয়ার চেষ্টা করবো কারণ এই টোটাল বিষয়টা আমাদের সিমুলেশনের সাথে যোগ আপনি চাইলে এটাকে অন্যভাবে কাজ করাতে পারবেন এটা অনেকটাই আসলে সিমুলেশন বেস তো চলুন আজকে আমাদের প্রধান যেই প্রথম যেই মডিফায়ারটা রয়েছে সেই মডিফায়ারটা নিয়ে কথা বলি আমি যদি অ্যাড মডিফায়ারি গিয়ে যা জেনারেটি ক্লিক করি আমাদের এই যে হালের প্রথম এই যেটা রয়েছে সেটা হলো অ্যারে মডিফায়ার তো আমরা জাস্ট আজকের আমাদের টোটাল টপিকটাই হবে অ্যারে মডিফায়ার নিয়ে তো যখনই আমি অ্যারে মডিফায়ারটাকে আমার এই অবজেক্টটাকে সিলেক্ট করে যখনই আমি এটাকে সিলেক্ট করলাম তো দেখেন আমাদের এখানে বেশ কিছু ফাংশন অলরেডি চলে আসছে এবং এই মডিফায়ারের নামটা এখানে দেখাচ্ছে আপনি চাইলে আপনি নিজের মতো করে এটাকে নামও দিতে পারবেন তো দেখেন প্রথমে এটা বলতেছে ফিক্স কাউন্ট তারপর ফিক্স লেন্থ ফিক্স কার্ভ এরকম বিভিন্ন টাইপের কিছু ফিট দেখাচ্ছে তো আমরা এই ফিটে না গিয়ে আমরা যদি এখানে কাউন্টের দিকে যদি খেয়াল করি তাহলে এটা বলতেছে আমার এখানে দুইটা কিউব তৈরি হয়ে গেছে তো আপনি কি সেটাকে বুঝতে পারতেছেন কোথায় আমাদের দুইটা কিউব আসছে আপনি কিন্তু সেটাকে বুঝতে পারতেছেন না এর কারণ হলো আমরা যদি এটা কি এক্স মোড়ে যদি চলে যাই তাহলে দেখেন আমরা এখানে দেখতে পাবো যে আমার এখানে দুইটা কিউব তৈরি হয়ে গেছে আমি যদি এখান থেকে এই কিউবটাকে যদি এখান থেকে কাউন্ট যদি বাড়িয়ে দেই তাহলে দেখেন আমি জাস্ট একটা অবজেক্টের মাঝে এতগুলা ভ্যালু আমি পাচ্ছি শুধুমাত্র একটা অবজেক্ট থেকে আমি এতগুলো কাউন্ট তৈরি করতে পারতেছি আমার মূল অবজেক্ট কোনো রকম নষ্ট না করে এবং ইন ফিউচারে আমি যদি যে কোনো একটা অবজেক্টকে জাস্ট আমার এই অবজেক্টটাকে যদি আমি স্কেল আপ করি তাহলে দেখেন আমার বাকি যেই কয়টা অবজেক্ট আছে সেগুলো কিন্তু মডিফাই হয়ে যাবে সেটা যদি আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার মানে ক্লিয়ার করি আমাদের নিচে যে অপশনটা রয়েছে সেটা হলো আমাদের রিলেটিভ অবসেট রিলেটিভ অবসেটটা আসলে মূলত কী আমার এই কিউবটার ঠিক যতটুকু সাইজ রয়েছে এই কিউবের সাইজ অনুযায়ী সে এটাকে বৃদ্ধি করে দেবে টোটাল এই কিউবের সাইজ অনুযায়ী এই কিউবটা আসলে যত বড়ই হোক এবং কিউবের কোনো নির্দিষ্ট সে মেজারমেন্ট বা কোনো কিছুই সে দেখবে না সে দেখবে জাস্ট এই কিউবটা মূলত আসলে কতটুকু বড়। বা আমাদের এই টোটালটা কিন্তু কতটুকু বড় সেই অনুযায়ী সে কিন্তু এটাকে অফসেট করে দেবে তো আমি যদি এখানে দেখেন একটা ফ্যাক্স মানে ফ্যাক্টর রয়েছে অ্যাক্সের দিকে তো আমি যেহেতু আমাদের এক্সেক্সিস বরাবর রয়েছে আমি যদি এখান থেকে একটু বাড়িয়ে দিই তাহলে দেখেন এটা আমার এদিকে এরকম বেড়ে যাবে মানে আমি স্পেড চাচ্ছিলাম তো আমি যদি এটাকে মাইনাসের দিকে দিয়ে দিই তাহলে আমি ঠিক এটার উল্টো দিকে পাবো ঠিক আমি যদি এভাবে দিয়ে দিই তাহলে আমি এটাকে এভাবে দেখতে পাবো এবং এটাকে যদি আমি যে কোনো একটা অবজেক্টকে সাপোজ আমি যদি এটাকে এক্সট্রুড করি আমি চাচ্ছি এটার যে ফেসটা সেটাকে একটু এক্সট্রুড করলাম এখানে আমি জাস্ট এটাকে একটু বিবেল করে দিলাম তাহলে দেখেন আমার প্রত্যেকটা অবজেক্ট কিন্তু একদম সিরিয়ালে কিন্তু বিবেল হয়ে গেছে আমার এই মূল অবজেক্টটার কারণে এ কারণে জাস্ট আমি যেটা বললাম আমাদের একটা অবজেক্টকে কিন্তু চেঞ্জ করলে আমার বাকি অবজেক্টগুলো তৈরি হয়ে যাবে আমরা যদি এইটার ভিতরে আমরা যদি আরও একটা নতুন যদি অ্যারে যদি অ্যাড করি সাপোজ আমি চাচ্ছি এই অ্যারেটাকে অ্যাড মডিফায়ারে গিয়ে জেনারেল থেকে আরও একটা অ্যারে আমি অ্যাড করব এখন আসলে মূলত অ্যারেটা কিভাবে কাজ করতেছে তো আমি একদম প্রথম যেই অ্যারেটাকে এখানে দিয়ে একটা ভ্যালুর মাধ্যমে বা ছয়টা কাউন্ট করে যেই টোটাল জিনিসটা যেটা আমি বানাইছি এই টোটাল জিনিসটাকেই এখন আমার সেকেন্ড যে অ্যারেটা রয়েছে সেটাকে একটা অবজেক্ট হিসাবে সে কাউন্ট করতেছে আমরা যদি এখানে আরও একটু দেখি আমাদের ওয়াই অ্যাক্সিসেও যদি এটাকে চেঞ্জ করে দেখি তাহলে দেখেন এটাকে ওয়াই অ্যাক্সিসও আমি চেঞ্জ করতে পারবো আমি যদি এক্স অ্যাক্সিসও চেঞ্জ করি তাহলে আমি এক্স অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস বরাবর সেটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো আমি জাস্ট একটুখানি জিরো জিরো করে দিলাম আমি শুধুমাত্র একটুখানি ওয়াই অ্যাক্সিস এটাকে দিয়ে দিলাম এবং আমাদের পরবর্তী যে অ্যারেটা আছে সেটাকে যদি আমি এখন যদি অন করি তাহলে আমরা বুঝতে পারবেন যে আমার যে এই অ্যারেটা আছে এই টোটাল অ্যারেটাকে সে একটা একটা মাত্র সে অবজেক্ট ধরছে ঠিক আছে তো আমি যদি এখান থেকে কাউন্ট বাড়াই এখন কিন্তু আমার এখান থেকে কাউন্ট বাড়বে না আমার কিন্তু এই টোটাল অবজেক্টটা ধরে একটা কাউন্ট বাড়বে এবং আমি যদি এখান থেকে এই এই জায়গা থেকে যদি কাউন্ট কমাতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার একদম প্রথম যে এরার যে কাউন্টটা আছে সেখান থেকে যদি আমি কাউন্ট কমাই তাহলে তাহলে এটা কমে যাবে জাস্ট আমি দেখেন একটা করে কমাইতেছি এটা কমতেছে আমি যদি একটা করে বাড়াই এই আগের বারের বছর বেড়ে গেল আমি ঠিক সিমিলার ওয়েতে আমি চাচ্ছি আরেকটা মডিফায়ার নিয়ে আবার একটা অ্যারে নেব এবার সেই এই দুইটা অ্যারে মিলে যেই অবজেক্টটা তৈরি হয়েছে সেই অবজেক্টটাকে সে অ্যারে হিসাবে ধরতেছে তো আমি যেটাকে জাস্ট জিরো করে দিলাম আমি চাচ্ছি এটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর একটু এদিকে নিয়ে আসতে আমি জাস্ট এটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে নিয়ে আসতে এবং এটাকে আমি আরও কিছু ভ্যালু যদি অ্যাড করে দেই তাহলে দেখেন ঠিক আমি এই রকম একটা ভ্যালু কিন্তু শুধুমাত্র আমার একটা অবজেক্ট থেকে কিন্তু তৈরি করতে পারলাম এবং আমার মূল অবজেক্ট কিন্তু এইটা আপনি কীভাবে দেখবেন জাস্ট আপনার মূল অবজেক্ট কিন্তু এইটা আর অনেক সময় দেখা যায় আপনার একটু ঝামেলা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন একটা একটা করে এটার যে ভিউ পোর্ডের যে ভিজিবিলিটি আছে এটা মনে হলো আপনি ভিউপোর্ডে এই অ্যারেটাকে দেখবেন কি দেখবেন না অনেক সময় দেখা যায় আমাদের অ্যারে দিয়ে এত পরিমাণে অবজেক্ট আমরা জেনারেট করি যেটা আমাদের টোটাল সিনটাকে অনেক বেশি পরিমাণে ভারী করে ফেলে তো সেই জায়গা থেকে কিন্তু আপনি চাইলে এখান থেকে ভিউ পোর্টে সেটাকে অফ করে রাখতে পারেন এবং এই যে যে অপশনটা আছে এটা হলো আমাদের রেন্ডারের জন্য যখন আমরা রেন্ডার দেব সেই অবজেক্টটা ঠিকই দেখাবে কিন্তু আমাদের ভিউ পোর্টে দেখে শুধু শুধু আমার এই ভিউ পোর্টটাকে ভারী করবে না আমি যদি এটাকে আর উদাহরণ দিয়ে যদি দেখাই তাহলে দেখেন আমার এখানে কি বলতেছে আমার এখানে টোটাল অবজেক্ট আছে মাত্র একটা এবং ভার্টেক্স আছে আটটা এবং এজ রয়েছে বারোটা এবং ফেস রয়েছে ছ ষোলোটা আমি যদি প্রথম অ্যারেটা যদি অন করে দিই তাহলে সে কি বলতেছে একটা মাত্র অবজেক্ট আছে আমার কিন্তু ভার্টেক্সের সংখ্যা কিন্তু আমার বেড়ে গেছে আমি যদি পরবর্তীটা যদি অন করি তাহলে দেখেন একটা মাত্রই অবজেক্ট আছে এতগুলো সে কাউন্ট কিন্তু বাড়ায় ফেলছে আমি যদি এইটাকে বাড়ায় দিই তাহলে দেখেন কি পরিমাণ জিনিস সে বাড়তেছে এবং এই টোটালটাকে ধরে আমি যদি আবার একটা অ্যারে মডিফায়ার দিই অথবা আপনি যদি চান এখান থেকেও একটা ডুপ্লিকেট করে এরটাকে নিতে পারবেন সেক্ষেত্রে তার আগের ভ্যালুর এরাটাই চলে আসবে এবং আমি যা সেই টোটাল অ্যারেটাকে আমি জাস্ট জিরো করে দিলাম শুধুমাত্র জ্যাড এক্সিস বরাবর এটাকে আমি উপরে বা নিচের দিকে উঠাব তো দেখেন আমি এটাকে কিছু ভ্যালু বানাই দিই আমি যদি এখানে ভ্যালু করে দিই টেন তাহলে দেখেন আমি এরকম টাইপের একটা শেপ কিন্তু খুব ইজিলি বানাতে পারলাম শুধুমাত্র একটা অবজেক্ট থেকে আপনার চিন্তা করা যায় এবং আপনার কাছে এতটাই পাওয়ারফুল একটা কনসেপ্ট আছে একটু আগে যেটা বললাম আপনি যদি চান যে এখান থেকে কোনো একটার দিকে জাস্ট আপনি একটুখানি এভাবে ঘুরা দিবেন একদম সবগুলোই কিন্তু আপনার টোটালি ঘুরে গেছে দেখেন আপনি কিন্তু এইভাবে এর মডিফায়ার দিয়ে কিন্তু অনেক কিছু জেনারেট করতে পারবেন ওকে আচ্ছা এইবার চলেন আমাদের অ্যারেতে যে আরও বেশ কিছু ফিচার রয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি তো আমি জাস্ট আমার এই কিউবটাকে টোটালি হিরেন করে রাখলাম হিরেন করে রাখি আমি চাচ্ছি যে আমাদের নতুন আরও একটা কিউব নিতে আমি জাস্ট নতুন একটা কিউব নেব এবং এই কিউবটার জন্য কিন্তু আমাদের কোনো প্রকার মডিফায়ার কিন্তু অ্যাড করা নাই তো এখন আমাদের মূলত কি করতে হবে এখানে জাস্ট একটা অ্যাড মডিফায়ার ক্লিক করতে হবে অ্যাডাতে অ্যাপ্লাই করতে হবে তো একটু আগে আমরা কী জানলাম আমি যত পরিমাণে কাউন্ট বাড়াবো তত বেশি পরিমাণে আমার অ্যাডের সংখ্যা বাড়বে এবং আমি যত বেশি পরিমাণে রিলেটিভ জায়গাগুলো নাড়াচাড়া করবো তত বেশি পরিমাণ এক্স ওয়াই জ্যাড এই জায়গাগুলোতে সে নাড়াচাড়া করবে তো এখন যদি আমরা কনস্ট্যান্ট অফসেটও যদি চলে যাই আমি যদি এটাকে টিকমার তুলে দিই তাহলে দেখেন আমার এখানে যে তুই যতই কাউন্ট দিই না কেন সেই কাউন্টটাকে সে কোথায় নিয়ে যাবে সে কিন্তু জানেই না তো এর জন্য আমাকে এখন বলতে হবে তুমি রিলেটিভ বাদ আমি একটু কনস্ট্যান্টে কাজ করতে চাই তো দেখেন আমি যখন কনস্ট্যান্টটাকে অ্যাপ্লাই করলাম তাহলে দেখেন আমার এখানে চারটা কিউব আছে দেখেন আমার এখানে কিন্তু চারটা কিউব আছে আমি যদি দুইটা করে দিই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে দেখেন আমার এই দুইটা কিউব মিলে কিন্তু এরকম দেখাইতেছে কিন্তু আমি যদি এটাকে অফ করে দিই আমি যদি রিলেটিভটাকে অন করি তাহলে দেখেন এখানে দুইটা কিউবে কত বড় দেখাই আর আমি যদি রিলেটিভটাকে অফ করে দিয়ে যদি কনস্ট্যান্টে যদি নিয়ে আসি সেই ক্ষেত্রে দেখেন কতটা ছোট দেখাই দিয়েছে তো এটাকে আপনার জানতে হলে মূলত আপনার ভিতরের দিকে চলে যেতে হবে এটা দেখেন সে কাউন্ট করতেছে টোটালি আমার এই অবজেক্টের যেই অরিজিন পয়েন্টটা আছে সেই অরিজিন পয়েন্ট থেকে এবং আমার এই টোটাল কিউবের যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্টের ওয়াইজ সে টোটালি অ্যারেটা হবে বা কনস্ট্যান্টলি হবে তো আমার এই কিউবের মেজারমেন্টটা কত আছে আমরা যদি এখান থেকে এই অপশানটার আইটেমে যদি চলে যাই তাহলে দেখেন এই অপশনের আইটেমে কি দেওয়া আছে আমার এই যে যে কিউবটা আছে এইটার কিন্তু ওয়াই এবং জ্যাড এই দুই দিকের অ্যাক্সেস কিন্তু টু দেওয়া আছে তাহলে দেখেন আমার এখানে কিন্তু ভ্যালু দেওয়া আছে মাত্র ওয়ান মিটার তার মানে কি সে অর্ধেকটা পাইছে যে কারণে হচ্ছে সে কিন্তু অরিজিন পয়েন্ট কিন্তু মূলত না সে কিন্তু তার ওই অর্ধেক মেজারমেন্ট থেকে সে কাউন্ট করা শুরু করছে জাস্ট আমি যদি এখানে টু লিখে দিই ঠিক তখনই কিন্তু আপনি ওই কিউবের সমান সমান জিনিসটা দেখতে পাবেন এখন কোনো কারণে যদি আমার এই কিউবটা আমি একটু ছোটো করে দিলাম আমি যদি এটাকে স্কেল দিয়ে দিই তাহলে দেখেন এখন আমার কিউবের সাইজটা কত পয়েন্ট আর এখানে আমার ডিস্টেন্সের সাইজটা কত রয়েছে কনস্ট্যান্টের সেটা কিন্তু একদম টু জাস্ট আমরা এখানে যদি পয়েন্ট জিরো জিরো সিক্স ফাইভ থ্রি যদি করে দিই তাহলে দেখেন ঠিক কিন্তু তার ওই মেজারমেন্টে চলে আসবে আমরা যদি এটাকে তুলে যদি আবার যদি ওয়ান করে দিই তাহলে কিন্তু হবে না আমি যতই ভ্যালু বাড়াই না কেন আমার কোনো লাভ নাই আমি যতই ভ্যালু বাড়াই না কেন কারণ এটা টোটালি আমার মেজারমেন্ট ওয়াইজ কাজ করে তো এইটা আপনি সবচেয়ে বেশি পরিমাণে বেনিফিট পাবেন তখন যখন আপনি কোনো মেজারমেন্ট ওয়াইজ যখন কাজ করতে যাবেন আপনার অবজেক্ট ওয়াইজ তখন কিন্তু আপনি এই অ্যারেটাকে ইউজ করতে পারবেন আমরা আমাদের আজকের ক্লাস শেষে বা আমাদের এই ভিডিও শেষে আমরা এরে দিয়ে বেশ কিছু প্রজেক্ট তৈরি করার চেষ্টা করবো একদম সিম্পল আসলে মূলত এরে দিয়ে যা যা করা যায় হয়তো বা তখন আপনার একটা মোটামুটি একটা ভালো আইডিয়া পেতে পারেন তো বাকি যে ফাংশনগুলো রয়েছে আমাদের রিলেটিভের মতো আমি যদি ওয়াই দিকে দিতে চাই তাহলে সেটা ওয়াই দিকে যাবে আমি যদি জ্যাড অ্যাক্সিস দিতে চাই তাহলে সেটা জ্যাড অ্যাক্সিসেই যাবে এবং আমি এটার মাধ্যমে অনেক বেশি পরিমাণে অনেক ধরনের কাজকর্ম কিন্তু করতে পারবো এরপরে আমি এই টোটাল অ্যারেটাকে আমি মুছে ফেলি আমি এটাকে চাচ্ছি যে আবার নতুন একটা অ্যারে মডিফায়ার দিব এরে নিয়ে আসলাম আমরা রিলেটিভ শিখে ফেলছি কনস্ট্যান্ট শিখে ফেলছি এইবার আমরা রিলেটিভও না কনস্ট্যান্ট না আমরা টোটালি বলে দিলাম যে অবজেক্ট অফসেট এটার নাম শুনে কিন্তু আপনারা বুঝে গেছেন যে এটা অবজেক্ট দিয়ে কিছু একটা হবে তো এইটার মানে হলো এই অপশনটা আমি যখনই সিলেক্ট করব তখন এই অ্যারেটা বলবে তুমি তোমার যে এরের দায়িত্বটা আছে কোনো একটা অবজেক্টের কাছে দিয়ে দাও সেই অবজেক্টটা যা বলবে তাই এরও কর তাই আমাদের এই অ্যারেটা করবে তো এর মাধ্যমে আমাদেরকে এই আইডি দিয়ে এই একটা অবজেক্টকে সিলেক্ট করে দিতে হবে আবার যাকে অ্যারে করতেছেন তাকে কিন্তু সিলেক্ট করেন না তো আমি কি করলাম শিফট এ প্রেস করে আমি ধরেন একটা ছোট দেখে একটা সিলিন্ডার নিয়ে আসি বা একটা ইউভি স্পেয়ার নিয়ে আসলাম যেহেতু আমার কিউবটা অনেক ছোট আমি কিউবটাকে একটু বড়ো করি তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে এবং আমি এই যে যে কিউবের জন্য যে মডিফায়ারটা নিয়েছি এবং এখানে আমি বললাম যে এটা তুমি মডিফাই হবা এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টের সাহায্যে তো দেখেন আমার এই অবজেক্টটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে অথবা আপনি চাইলে এখান থেকে অবজেক্টটা সিলেক্ট করে দিতে পারতেন তবে সবচেয়ে বেটার ওয়ে হলো আই ড্রপার দিয়ে সিলেক্ট করা তো দেখেন আমি এখন এখান থেকে যদি ভ্যালু যদি বিশ করে দেই বা বিশ করে দিলাম কিন্তু দেখেন আমার এটা কিন্তু কোনো পরিবর্তন আমি কিন্তু দেখতে পাচ্ছি না কারণ আমার এখানে কাউন্ট কিন্তু ঠিকই হইতেছে কিন্তু মূলত কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো পরিবর্তন বা কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এর কারণ হলো আমাদের এই অবজেক্টটা এখনও পর্যন্ত কোনো স্টেপ নেয় নাই কারণ যেহেতু আমার এই অ্যারের দায়িত্বটা কিন্তু টোটালি আমার এই অবজেক্টের কাছে দিয়ে দিচ্ছি কিন্তু এই অবজেক্টটার কোনো দায়িত্ব কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই অবজেক্টটা কিন্তু পূরণ করে নাই তো আমি যদি মুভ টুল দিয়ে এটাকে যদি একটুখানি নাড়াচাড়া করি দেখেন আমি যদি এটাকে এই দিকে নাড়াচাড়া করি তাহলে দেখেন এটা এই দিকে একটা স্টেপ নিতেছে আমি যদি এই দিকে নাড়াচাড়া করি তাহলে সে এইদিকেই স্টেপ নিতেছে আমি যদি এইদিকে নাড়াচাড়া করি তাহলে সে এদিকে স্টেপ নিতেছে আমি এইদিকে নাড়াচাড়া করলে সে এদিকে স্টেপ নিতেছে আমি উপরে নাড়াচাড়া করলে সে উপরের দিকেই স্টেপ নিতেছে দেখেন টোটাল দায়িত্ব সে এর কাছে দিয়ে দিছে আমি জাস্ট আমি যদি আমার এই অবজেক্টটাকে এই নিয়ে যাই এদিকে নিয়ে যাওয়ার পরে আমি যদি এটাকে বলি তুমি হালকা একটু ঘুরে যাও তাহলে দেখেন সে কি হইতেছে সে অল্প একটু ঘুরে সবাইকে ঘুরায় নিয়ে আসতেছে মানে এর মাধ্যমে এখন আমার কাছে প্রচুর কন্ট্রোল আছে মানে প্রচুর একদম ডিরেক্ট আপনি পাওয়ার দিয়ে দিছে দেখেন আমি যদি এইভাবে যদি ঘুরাই তাহলে দেখেন আমি একদম অনেকটা শিক কাবাবের মতো হয়ে গেছে আমার পছন্দের একটা জিনিস যাই হোক অনেকটা দেখেন আমাদের কাবাবের মতো হয়ে গেছে তো আপনি এরকম অবজেক্টের কাছে দায়িত্ব দিয়ে আপনি প্রচুর কিছু টাইপের জিনিস আপনি কিন্তু করতে পারবেন তো আমরা যদি এর আরও একটা উদাহরণ দিই আমি চাচ্ছি যে মূলত এটা দিয়ে কোনো একটা কিছুকে কন্ট্রোল করে আমি সব কিছু ডিলেট করে দিই আমি জাস্ট একটা কিউব নিয়ে আসি এবং এই যে যে কিউব আছে এই কিউবকে রাইট বাটন ক্লিক করে এটার যে অরিজিন পয়েন্ট আছে এটাকে আমি থ্রি ডি কার্সোর বরাবর নিয়ে আসলাম যাতে করে এটাকে এই এই জায়গা থেকে নাড়াচাড়া হয় তা আমি এখানে মূলত একটা এমটি অবজেক্টকে নিয়ে আসলাম বা একটা কিউব নিয়ে আসতে পারি বা একটা স্পেয়ার নিয়ে আসতে পারি আপনি যে কোনো কিছু নিয়ে আসতে পারেন তো আমি এখানে যা গেলাম এখান থেকে জাস্ট আমি একটু অ্যারে মডিফায়ার অ্যাপ্লাই করলাম এবং এখান থেকে আমি বলে দিলাম যে তুমি এটাতে তিরিশটা হবা দেখেন আমি এখানে তিরিশটা দিছি কিন্তু আপনি কিন্তু বুঝতে পারতেছেন না যে এখানে তিরিশটা হয়েছে না এটা আমাদের বোঝা যাচ্ছে যে তিরিশটা হয়েছে কিন্তু আমি যদি রিলেটিভটা যদি তুলে দিই তাহলে কিন্তু তিরিশটা সে কাউন্ট করে দেখাইতেছে না তো এর জন্য আমাদেরকে চলে যাব একটু যেহেতু আমরা বললাম যে অবজেক্ট অফসেট দিয়ে করব তো আমাদের অবজেক্ট অবশেষটাকে সিলেক্ট করলাম এবং ড্রপার দিয়ে জাস্ট আমি আমার এই এমটি অবজেক্টটাকে দেখাই দিলাম এবং আমি এটাকে বললাম আমি এটাকে এরকমভাবে ঘোরাবাম যদি এটাকে আর প্রেস করে যদি ঘোরাই তাহলে দেখেন এটা অনেকগুলো কাউন্ট করে দেখেন ঘুরাইতেছে দেখেন কিন্তু আমি এটাকে বলতেছি তুমি এমন একটা অ্যাঙ্গেলে তুমি ঘুরবা যাতে করে সবার মাঝখানে সমান দূরত্ব থাকে তো আমার যেহেতু ক্যালকুলেটার যদি নিয়ে নেই আমি যদি তিনশো ষাট ডিভাইডেড বাই থার্টি যদি দিয়ে দিই তাহলে দেখেন আমি যদি বারো ডিগ্রিতে জ্যাড অ্যাক্সিসে যদি এটাকে ঘোরাই তাহলে এটা আমার সবগুলো তো একদম তিরিশটা ভাগ হয়ে যাবে তো জাস্ট আমি এখানে বারো লিখে দিলাম ওকে আচ্ছা আমি স্কেলে দিয়ে ফেলছিলাম বারো লিখে দিলাম তাহলে দেখেন একদম সবগুলোতে একদম ভাবে কিন্তু বসে গেছে এবং এটাকে যদি আমি হালকা একটু উপরের দিকে নিয়ে যাই তাহলে দেখেন এরকম টাইপের কিন্তু আপনি সিঁড়িও কিন্তু বানাতে পারবেন আমি যদি এটাকে একটু এখন মডিফাই করি দেখেন আমাদের এটা কিন্তু অনেকটা সিঁড়ির মতো হয়ে গেছে আপনারা যারা ডুপ্লেক্স বাড়ির বেশ কিছু সিঁড়ি বা কোনো কিছু বানাতে চান তখন কিন্তু আপনি এভাবে বানাতে পারবেন আপনি যদি চান সিঁড়ির এলিভেশনটা আরেকটু ছোটো বা মানে বড় হবে সেক্ষেত্রে কিন্তু আপনার কন্ট্রোলটা কিন্তু আপনার হাতে রয়েছে এবং আমরা কী দেখতে পাচ্ছি এখানে মোটামুটি অনেক জায়গা কিন্তু ফাঁকা হয়ে গেছে তো সেই জায়গা থেকে আমাকে কিন্তু এটাকে যদি একটুখানি এভাবে কমা দেয় তাহলে কিন্তু আমাদের এই সিঁড়িটা কিন্তু এরকম দেখাচ্ছে এবং পরবর্তীতে আপনার সিঁড়ির যতগুলো স্টেপ লাগে আপনি কিন্তু এখান থেকে বাড়ালেই কিন্তু আপনার সিঁড়িটা খালি বাড়তে থাকবে তাই তো আর আমি যদি এটাকে আরেকটু নিচা করতে চাই ওকে তো এইভাবে কিন্তু অ্যারে দিয়ে আপনি চমৎকার চমৎকার কাজ করতে পারবেন তো আমি যেহেতু এই টোটাল বিষয়টাকে একদম ভিডিও শেষেই দেখাই দিতে চাইছিলাম তো যেহেতু আমাদের অলরেডি চলে আসছে তো আমরা আগে দেখে ফেললাম এরপর আমাদের এরার একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখব যেটা না দেখলে আপনার জীবন লস প্লাস আপনি অনেক ধরনের ঝামেলা পাকা শুধুমাত্র চিক্কার করা শুরু করবেন মানে কোনো সলিউশনই পাবেন না অনেক সময় দেখা যায় যে আমাদের জিনিসটা প্যারা লাগে আমরা যদি অ্যারেতে চলে যাই যে যাই এবং একটা অ্যারে নিয়ে নিলাম এবং আমরা টোটালি দেখব মার্জ নিয়ে আসলে এরই মার্চটা আসলে কি আমি যদি এখান থেকে ধরেন আমার এখান থেকে পাঁচ করে দিলাম এবং এখানে আমার কিন্তু টোটাল পাঁচটা কিউব আছে তো এই পাঁচটা কিউব যদি আমি আলাদা আলাদা করে অনেক সময় আমাদের দরকার হয় আমাদের অনেক সময় এই পাঁচটা কিউব আমাদের দরকার হয় নির্দিষ্ট মেজারমেন্টে আছে চাচ্ছি যে আমি এটা অল্প একটু নির্দিষ্ট মেজারমেন্টে নিয়ে গেলাম তো এটা তো আমি আলাদা করতেই পারবো যে কোনো সময় জাস্ট আমি এটাকে যদি এরাতে অ্যাপ্লাই করি এবং দেখেন আমি যতগুলো কিউবকে যদি সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক করে আমি যদি এখান থেকে সেপারেটে ক্লিক করি আমাদের এখান থেকে যদি সেপারেটে ক্লিক করি তাহলে দেখেন বাই লুজ পার্ট যদি সিলেক্ট করি তাহলে প্রত্যেকটা কিউব আমার আলাদা হয়ে গেছে তো আমি যদি এই সেম জিনিসটাকে আমি আবার একটু আমার মেজারমেন্ট ওয়াইজ এটাকে একটু ছোটো করে দিই দেখেন এই জায়গাতেও যদি আমি এটাকে অ্যাপ্লাই করে দিই তাও কিন্তু আমি পাঁচটা কিউবকে জাস্ট রাইট বাটন ক্লিক করে সেপারেটে গিয়ে এখন এটাকে আমি আলাদা করতে পারতেছি অথবা আমি যদি আলাদা করার আগে আমি যদি এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখাই আমি যদি এই ভার্টেক্সটা ধরে একটু নাড়াচাড়া করি তাহলে দেখবেন যে এই ভার্টেক্স আর এই ভার্টেক্সের মাঝখানে দুইটা ফেজ রয়েছে মানে এর মানে সে বুঝাইতেছে যে এই কিউবগুলি কিন্তু সবগুলোই আলাদা কোনোটাই কিন্তু কোনোটার সাথে লেগে নেই আমি যদি এখান থেকে নাড়াচাড়া করি এখান থেকে যদি নাড়াচাড়া করি তাহলে দেখবেন যে আপনি এখান থেকে এই টোটাল কিউবগুলি কিন্তু সম্পূর্ণই আলাদা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের এই জিনিসগুলোকে একদম জয় না দরকার হইতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে মূলত কি করতে হবে আমি যদি আমাদের এড়েতে আবার যদি ফেরত যাই জাস্ট আমাদের এই মার্চ অপশনটাকে যদি আমরা দিয়ে দিই তা এবার যদি আমি এটাকে অ্যাপ্লাই করে দিই এইবার আপনি যে কোনো একটা ভার্ডেসকে ধরে যদি নাড়াচাড়া করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু আর কোনো জয়েন্ট কিন্তু নাই মানে এখানে কিন্তু আর কোনো আলাদা কিন্তু কিউব নাই এই সম্পূর্ণটাই কিন্তু একটা অবজেক্ট এবং আপনি যদি অবজেক্টটার ভিতরের দিকে চলে যান তখন কিন্তু এই সেম জিনিসটাই আপনি দেখবেন অলরাইট এবার আমরা অ্যারের আরও একটা ছোট ফাংশন রয়েছে সেটাকে আমরা একটু দেখে ফেলি আমি টোটালি এই জিনিসটাকে ডিলেট করে দিলাম আবার একটা কিউব নিয়ে আসি আমাদের এই যে যে ইউভিটা দেখতে পাচ্ছেন এটা মূলত যেহেতু আমরা ইউভির কোনো ক্লাস আমরা এখনও পর্যন্ত আমাদের এই চাপটা করি নাই তো এটাকে ইউভি না জানলে আপনি এই জিনিসটাকে পারবেন না অনেক সময় দেখা যায় একটা ইউভিটা যদি কোনো অ্যারের জাতীয় কোনো অবজেক্টের উপর অ্যাপ্লাই করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে ইউভিটাকে একটু এদিক সেদিক করে সেটার মতো করে সেট করে দেওয়া হয় তো আমরা এখন দেখে ফেলবো ক্যাপস নিয়ে আসলে ক্যাপসটা মূলত কী কাজ করে আমি যদি এখানে আটটা যদি কাউন্ট করে দেই আমার এই কিউবটা আটটা দেখাচ্ছে আমি একটু স্পেস দিয়ে দিই হালকা এরপরে আমাদের এখানে যে ক্যাপ স্টার্ট এবং ক্যাপ এন্ড তো এই এখানে মূলত কিউব মানে সার্কেলটা বা আমাদের এই অ্যারেটা মূলত যেই ফাংশনও চলতেছে আমরা যেই অবজেক্টের উপরে যে অ্যারাটা অ্যাপ্লাই করছি বা অ্যারেটাকে ইউজ করতেছি সেই অ্যারের একদম শুরুতে এবং শেষে যদি আপনি যদি কোনো অবজেক্টকে বসাতে চান সেটা কি তারা মূলত আর এটা ক্যাপস হিসাবে ইউজ করতেছে অনেকটা কলমের ঢাকনার মতো তো আপনি যদি চান এটার ক্যাপ স্টার্ট এবং ক্যাপ এন্ড দুই জায়গাতে দুইটা অবজেক্ট আপনি চাইলে বসাতে পারবেন আমি যদি একটা উদাহরণ দিই আমি চাচ্ছি একটা আইকুইস এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসলাম আমি চাচ্ছি একটা সিলিন্ডার এখানে নিয়ে আসবো নিয়ে আসলাম এবং আমি চাচ্ছি এই অবজেক্টটাকে এটার একদম সামনের দিকে বসাবো আর এই অবজেক্টটাকে এটা শেষে বসাবো জাস্ট আপনি আইড্রোপার দিয়ে এটাকে ক্লিক করেন এটা সামনে বসে যাবে এবং আইড্রোপার দিয়ে জাস্ট এইটা ক্লিক করেন এটা জাস্ট পিছনে বসে যাবে এখন আপনি যত বেশি পরিমাণে এর কাউন্ট বাড়ান না কেন আপনার ওইটা কিন্তু ওই আগে আর পিছিয়ে থাকবে অনেকটা ক্যাপের মতো কাজ করে তো অনেক সময় দেখা যায় যে আপনি যদি কোনো মালা জাতীয় কোনো কিছু যদি বানাতে চান যেটা একদম শুরুতে এবং শেষে থাকবে আপনি এরকম টাইপের অবজেক্টের জন্য কিন্তু এই ফাংশনটা কিন্তু ইউজ করতে পারেন আশা করি আমাদের আজকের ভিডিওটা থেকে আপনারা এর কিন্তু একদম খুঁটিনাটি এ টু জেড সব কিছুই কিন্তু একদম আইডিয়া পেয়ে গেছেন এবং আমাদের পরবর্তী ভিডিওতে আমরা অ্যারের যেই পরবর্তী যে ফাংশনটা রয়েছে আমাদের বেবেল সেটা নিয়ে আমরা টোটালি কথা বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে